ঘটনা ঘটে। আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে ভেতরে থাকা একটি তেলের ট্রাঙ্কের মধ্যে। আগুন লেগে আগুন লাগার এই ঘটনায় একেবারে এলাকায় একেবারে আতঙ্কের সৃষ্টি হয়েছে এমনটাই দেখা যাচ্ছে। বিধ্বংসী আগুন টিটাগড়ে, টিটাগড় ওয়াগন লিমিটেড, হঠাৎই আগুন লেগে যায়। রেলে যন্ত্রাংশ তৈরি হয় যে কারখানায়, সেখানেই আগুন লেগে গেছে বলে দেখা যাচ্ছে, জানা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এই আগুন লাগার ঘটনায়। টিটাগড় ওয়াগন লিমিটেড, যেখানে রেলের যন্ত্রাংশ তৈরি হয়, ঠিক সেই কারখানায় আগুন লেগে গিয়েছে, ভয়াবহ আগুন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে ভেতরে থাকা একটি তেলের ট্রাঙ্কের মধ্যে। আগুন লেগে যায় এবং এই আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। দমকল বাহিনী সেখানে উপস্থিত হয়েছেন, আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। রেলের যন্ত্রাংশ তৈরি হয় যে কারখানায়, সেই কারখানায় আগুন লেগে গিয়েছে হঠাৎই। টিটাগড় ওয়াগন লিমিটেড, বিধ্বংসী অগ্নিকাণ্ড টিটাগড়ে। এই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়, এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। বহু মানুষ সেখানে জমায়েত হয়েছেন এবং আগুন নেভাতে সেখানে দমকল বাহিনী মোতায়েন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দাউ দাউ করে জ্বলছে সেই আগুন, আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল বাহিনী, সেখানে উপস্থিত রয়েছেন। রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় আগুন লেগে গেছে হঠাৎই, সেই আগুন লেগে যায়। কিভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়, তবে আগুন নেভানোর কাজ চলছে। টিটাগড় ওয়াগন লিমিটেড, যে কারখানায় রেলের যন্ত্রাংশ তৈরি হয়, সেই কারখানাতেই আগুন লেগে যায়, ভয়াবহ অগ্নিকাণ্ড। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। টিটাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, টিটাগড় ওয়াগন লিমিটেড, যেখানে রেলের যন্ত্রাংশ তৈরি হয়, সেই কারখানাতেই আগুন লাগার মতো ঘটনা ঘটে। হঠাৎই আগুন লেগে যায় এবং ক্রমশ আগুন ছড়িয়ে পড়ে ভেতরে থাকা একটি তেলের ট্রাঙ্কের মধ্যে। আগুন লাগার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এই ঘটনায়। বিধ্বংসী অগ্নিকাণ্ড টিটাগড়ে, টিটাগড় ওয়াগন লিমিটেড কারখানা, যেখানে রেলের যন্ত্রাংশ তৈরি হয়, সেই রেলের যন্ত্রাংশ তৈরির কারখানাতেই হঠাৎই আগুন লাগার মতো ঘটনা ঘটে। এই আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভট্ট। হিমাদ্রি, কিভাবে এই আগুন লাগার ঘটনাটি ঘটলো? দেখো রিয়া, আগে ঠিক টিটাগড় পেপার মিল ছিল, এখানে এখন রেলের ওয়াগন তৈরি হয়, টিটাগড় ওয়াগন মিল বলে। হঠাৎ কি কারণে এখানে এই বিধ্বংসী আগুন লেগে গেল সেই নিয়ে চিন্তিত পুলিশ প্রশাসন এবং দমকল কর্মীরা অনবরত কাজ করে চলছে। কিন্তু পরিবারের আশেপাশের লোকের অভিযোগ, কিছু দেরি করে দমকল কর্মী আসার জন্য একটি ট্রলারও প্রায় বলা যেতে পারে অর্ধেক পুরো ছাই হয়ে গেছে। রিয়া, কিভাবে লাগলো এই আগুন কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত আগুনের কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। দমকল কর্মীরা অনবরত কাজ করছে, পুলিশ প্রশাসন এখানে উপস্থিত হয়েছেন এবং কি কারণে আগুন লাগলো সেই আগুনের কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। রিয়া, এই ঘটনায় কি কোনো হতাহতের খবর পাওয়া যাচ্ছে? না, আপাতত কোনো হতাহতের কোনো খবর নেই এই মুহূর্তে, কিন্তু দমকল কর্মীরা এবং পুলিশ কর্মীরা জোর কদমে চলছে যাতে আগুন খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসে। রিয়া, ঘটনাস্থলে দমকলের কটা ইঞ্জিন এই আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে? দেখো, ঘটনাস্থলে ইতিমধ্যে দুটো ইঞ্জিন দমকলের এসছে এবং তারা অনবরত কাজ করছেন এবং দমকল কর্মীরা সেই চিত্র সরাসরি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দাঁড়িয়ে। সেই স্থানীয় বাসিন্দাদের থেকে কি কিছু জানা যাচ্ছে কিভাবে আগুন লাগলো? বলছে আশেপাশের লোকরা আতঙ্কিত এবং কিভাবে আগুন লেগেছে সেটাও পরিষ্কার এখনো পর্যন্ত পরিষ্কার নয়। রিয়া, কর্তৃপক্ষের কাছ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে হিমাদ্রি? না রিয়া, এখন আগুনের প্রবলতা প্রচুর, এখনো ধারে কাছে কেউ হেসে দিচ্ছে না প্রশাসনের তরফ থেকে এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। রিয়া, ধন্যবাদ হিমাদ্রির সঙ্গে থাকার জন্য। অর্থাৎ যেমনটা আমরা জানলাম যে টিটাগড়ে ওয়াগন লিমিটেড, যেখানে রেলের যন্ত্রাংশ তৈরি হয়, সেই কারখানাতেই
বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সেখানে দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে, তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তবে কিভাবে আগুন লাগলো এখনো পর্যন্ত জানা যায়নি। এখনকার মতো খবর এই পর্যন্তই। অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ খবরের